জহর সরকারের সাংসদ পদ ছাড়ার এই ঘোষণার মাঝে এবার একটি পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তিনি লিখছেন, একজন ছেড়েছেন আরেকজনও ছাড়ুন, স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে, যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম বৃথা। যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। জহর সরকারের পদত্যাগ ঘোষণার পর পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। জহর সরকার একজন নরেন্দ্র মোদী বিরোধী মানুষ হিসেবেই সকলের কাছে পরিচিত। বিভিন্ন সময় তিনি এই সরকারকে, মানে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন, কিন্তু এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই যে জহর সরকারের ব্যক্তিগত ইনফরমেশন, তার কর্মদক্ষতা, এটা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি। সম্পূর্ণ বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকেও আমি এটা বলতে চাই যে জহর সরকারের মতো একজন ব্যক্তিত্ব যদি রাজ্যসভা থেকে চলে যান, নিঃসন্দেহে ভারতীয় রাজনীতি বা আমাদের যে লোকতান্ত্রিক ব্যবস্থা এবং সর্বোপরি রাজ্যসভার, সেটা একটা ক্ষতি। তো আজকে পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে যে নিজেদের দলের মধ্যে থেকে কখনো সুখেন্দু শেখর রায় বাস্তিল দুর্গের কথা মনে করিয়ে দিচ্ছেন, কখনো রাত দখলের প্রশ্নে তিনি মন্তব্য করছেন, কখনো তাদের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটকে রিটুইট করা হচ্ছে না, প্রশাসন এমন কাজ করছে দল মুখ ঢাকাতে পারছে না। আবার আজকে জহর সরকারের মতো একজন প্রবল এই সব কেন্দ্রীয় সরকার বিরোধী মানুষ, যিনি প্রথম দিন থেকে একজন বড় সমালোচক ছিলেন, তার মতো অবস্থানে থেকেও তিনিও এই সরকারের বিরুদ্ধে যেভাবে তার সারা জীবনের অভিজ্ঞতা, তার আমলাতন্ত্রকে তিনি যেভাবে দেখেছেন এবং আজকে যে এক্সিকিউটিভ ডিসিশন, মানে ডিসিশন গুলো নেওয়া হচ্ছে, এক্সিকিউটিভ অর্ডারকে যেভাবে ইম্পোজ করা হচ্ছে, সেগুলো তো কার্যত আগে করলে ভালো হতো। দে আর ডিজার্ভ টু বি প্রেসড, কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু এ বাংলার যারা ক্ষমতাধারী তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোনোরকম প্রতিফলন হবে কি না আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয় কিছু ভেদ করে না, পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না।